তৃণমূল কংগ্রেসের জনসংযোগ কর্মসূচি দিদিকে বলো, আর এই কর্মসূচিকে সামনে রেখে জনসংযোগ শুরু করেছে তৃণমূল কংগ্রেস। এবার রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের নির্দেশে রাজ্যের প্রতিটি ব্লকে দিদিকে বলো কর্মসূচি সফল করতে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা। দক্ষিণ দিনাজপুর জেলা যুব কংগ্রেসের তত্ত্বাবধানে জেলার প্রতিটি ব্লকে দিদিকে বলো সফল করতে চলছে জনসংযোগের কাজ। লোকসভা নির্বাচনের ব্যর্থতা ভুলে দক্ষিণ দিনাজপুরের হিলি ব্লক তৃণমূল যুব কংগ্রেসও পূর্ণ উদ্যমে দিদিকে বলো সফল করতে মাঠে নেমে পড়েছে। সেই লক্ষ্যে গতকাল বিকেলে হিলি ব্লক তৃণমূল যুব কংগ্রেস সভাপতি সুদীপ মহন্তের নেতৃত্বে হিলি ব্লক তৃণমূল যুব কংগ্রেস হিলি ব্লকের অপৈতর অঞ্চলে প্রচার চালায়। প্রথমে তারা এলাকার তৃণমূল সমর্থকদের সাথে কথা বলে তাদের অভাব অভিযোগ বোঝার চেষ্টা করে। এখানেই নেহা কুণ্ডু নামে এক কন্যাশ্রীর পয়সার অভাবে তার পড়া বন্ধ হয়ে গেছে, তা পুনরায় চালু করার ব্যবস্থার আবেদন নেহা কুণ্ডু জানান। সেখানে ব্লক তৃণমূল যুবর পক্ষ থেকে তাকে সর্বতোভাবে সাহায্য করার আশ্বাস দেওয়া হয়। এরপর তৃণমূল যুব কংগ্রেস কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে দিদিকে বলোর প্রচার সারেন। এদিন তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা স্থানীয় এক কর্মীর বাড়িতে রাত্রিযাপন করেন বলেও জানা গেছে। এই জনসংযোগের মাধ্যমে তৃণমূল কংগ্রেস তার হৃত সমর্থন ফিরিয়ে পেতে সমর্থ হবে বলে আশা প্রকাশ করেন হিলি ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুদীপ মহন্ত। এতদিন অনেকদিন হয়ে গেল, এটা প্রায় দেড় দু মাস ধরে এরকম হয়ে গেল, আর এটা ওই বানানোর পর থেকে কিছুদিন পর থেকে রাস্তাটা ভিজে গেল। আপনি কি মনে করেন যে এই যে আজকে বললেন তাতে কি আপনি উপকার পাবেন? হ্যাঁ পাবো, নিশ্চয়ই পাবো। আপনার নাম? শ্যামলাল আমাদের দিদি সমাজের জন্য বা গ্রামগঞ্জ শহরের জন্য কি কি যে কর্মসূচি গুলো নিয়েছে, যে প্রোগ্রাম গুলো নিয়েছে, সেগুলো ভালো নিয়েছে না এর থেকে আরো কি আছে? হ্যাঁ, জানালেন আপনার সমস্যাটা কি এবং কি হয়েছে? আমি কে2 ফর্ম ফিল আপ করেছিলাম, কিন্তু আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল দেখে এটা ডেট কার্ড হয়ে গেছে, আর সেই কারণে আমার জমা নেওয়া হয়নি। কোন ক্লাসে পড়েন, কোন স্কুলে? এখন আমি পড়াশোনা করতে পারিনি, আসলে অনেক ধরনের আর্থিক সমস্যা, সেই কারণে আমি পড়াশোনা এইভাবে পড়াশোনা করতে পারিনি। এই যে আজকে এখানে বললেন, এখান থেকে সমস্যা সমাধানের জন্য কি কি পথ দেখালো? সমস্যা যদি সমাধান হয় তাহলে আমি যথাসাধ্য চেষ্টা করবো পড়াশোনায়। আবার এখান থেকে কি বললো? এটা ও এখান থেকে যেটা বললো সেটা বললো তারা যথাসম্ভব চেষ্টা করবে। দিদিকে বলো, ওর নাম? দিদিকে বলো ওই নাম্বারে ফোন করতে। তোমার নাম? নেহা কুণ্ডু। বাড়ি? বাড়ি পূর্বর্ত গুড়াহিনী। দিদিকে বলো একটা কার্ড দিচ্ছি। হ্যাঁ, আপনি দিদিকে বলো ওই কার্ডে ভাই সরাসরি ফোন করুন। এখানে মিটাই ফেলার জন্য আমরা হচ্ছে দিদি অফিসে যাব, গিয়ে আমরা কথা বলবো। মূল প্রোগ্রামটা হচ্ছে, আপনারা জানেন, আমরা সবাই জানি যে গোটা রাজ্যব্যাপী যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি, তারা এটা ঠিক করে দিয়েছেন গোটা রাজ্যব্যাপী যে দিদিকে বলো কর্মসূচি, মূলত সেটাকে সামনে রেখে আজকে এখানে যে এই গ্রামসভাটা হিলির আপ্তর সেটাকে ঠিক করে দেওয়া হয়েছে। হিলি ব্লক তৃণমূল যুব কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস এটা যৌথ উদ্যোগে সেটা করছে। মূলত আমাদের উদ্দেশ্য এটা শুধু দিদিকে বলা নয়, এই দিদিকে বলার মাধ্যমে মানুষের কাছে যতটা কাছে পৌঁছে যাওয়া যায়, এবং আমরা যতদূর জানি
এই আমাদের মামাটি মানুষ সরকার ক্ষমতায় আসবার পর এই 9 বছর ধরে প্রায় 57টা প্রকল্প তিনি চালু করেছেন। সে প্রত্যেকটি প্রকল্পের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে যাওয়া এবং প্রকল্প সম্পর্কে মানুষকে অবগত করা এবং অনেক প্রকল্প সম্পর্কে মানুষের ধারণা নেই সেটা আরও মানুষকে জানানো এবং এলাকার কোনো সমস্যা থাকলে সেটা এই কার্ডের মাধ্যমে 9137090 9137090 এই নাম্বারে সরাসরি কেউ যদি দিদিকে ফোন করেন তাহলে আমরা মানি যে আমাদের সর্বোচ্চ নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তো তাকেই আমরা দিদি বলেই আনি। তো দিদিকে কেউ ফোন করে সরাসরি সমস্যার কথা বললে সেটা সুরাহা করার চেষ্টা আমরা করব বা দিদি করবেন। এছাড়াও এলাকার যে নির্বাচিত প্রতিনিধিরা আছেন, গ্রাম পঞ্চায়েতের মেম্বার, প্রধান, পঞ্চায়েত সমিতির যারা সদস্য আছেন, জেলা পরিষদ, তাদেরকেও আমরা সেই সমস্যার কথাগুলো জানাবো, লোকাল যেগুলো সমস্যা, তারপরে আর বড় সমস্যা হলে সেগুলো আমরা দিদিকে অবশ্যই জানাচ্ছি। আজকে এরপরে আপনারা কি কি পদক্ষেপ নেবেন? এই এটাই আমাদের এই সমস্ত বুথের কর্মীদের নিয়ে বৈঠক করবার পর আমরা প্রত্যেকের বাড়িতে বাড়িতে যাব, বাড়িতে বাড়িতে গিয়ে একটা করে স্টিকার দেবো, দিদিকে বলো সেখানে 9137090 নম্বর দেওয়া আছে, এবং একটা করে কার্ড দেবো, কার্ড দিয়ে বলবো যে আপনার এলাকায় যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাদেরকে বলেন, আমরা সেগুলো লিপিবদ্ধ করব, করে যদি যেগুলো আমাদের সমস্যা এখানেই মিটে যাওয়ার কথা সেগুলো আমরা মিটিয়ে ফেলার চেষ্টা করব, আর যেগুলো একটু বড় ধরনের সমস্যা থাকবে সেগুলো আমরা আমাদের দিদিকে পাঠিয়ে দেবো।